হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে মূলত ট্রাইক সম্পর্কে জানবো এবং ট্রাইকের প্র্যাকটিক্যাল দেখবো, যে ট্রাইকে কীভাবে এসি লোডের সাথে বায়াসিং করা যায়। ওকে, তো তারপূর্বে একটু আমরা ট্রাইকটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, খুব ছোট, আমার হাতে একদম বুঝতেই পারছেন আমার হাতের আঙুলের সাথে লেগে আছে। তো মডেল নাম্বারটা ক্লিয়ারলি আসছে না, আমি মুখেই বলে দিচ্ছি, এটার মডেল হচ্ছে BT136, যেটাকে আপনারা বলতে পারেন BT136। ওকে, সো এটা হচ্ছে ট্রাক এবং এটা তিনটা টার্মিনাল থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা বাম পাশ থেকে দেখি, ঠিক আছে, একেবারে বাম পাশের এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল, তারপরে 2 নম্বর এবং তারপর 3 নম্বর। ওকে, এটা দেখতে অনেকটা LM7805 যে ভোল্টেজ রেগুলেটর আইসি আছে প্রায় সিমিলার, একদম আপনি একসাথে রেখে দিলে যদি মডেল নাম্বার না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এটা ট্রাক নাকি রেগুলেটর আইসি। ওকে, সো আমি আরেকটু ক্লিয়ারলি দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্র করে নিয়েছি যাতে আপনাদের খুব সহজে বোঝাতে পারি তার জন্য। সো এখানে আমি সিম্বল রেখেছি, এটা হচ্ছে BT136, অর্থাৎ এটার যে প্যাকেজটা থাকে সেই প্যাকেজিংয়ের এটা হচ্ছে সিম্বল। ওকে, আর মেন সিম্বল হচ্ছে দেখতে এরকম থাকবে, দুইটা ডায়োড, একটা হচ্ছে নিচের দিকে থাকবে আর একটা উপরের দিকে, দুইটা ডায়োডকে একত্রে করলে যেরকম সিম্বল হয় দুইটা ডায়োডের সিম্বল ঠিক সেরকম হবে। সো এই এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। সো আমরা সার্কিট ডায়াগ্রামে পরে আসছি, প্রথমে একটু আমরা এটা স্ট্রাকচার সম্পর্কে জেনে নিই, ঠিক আছে। যেমন এটার প্রথম টার্মিনালটাকে MT1, 2 নম্বর টার্মিনালকে MT2 এবং 3 নম্বরটাকে গেট বলা হয়। তিনটা টার্মিনালে তিনটা নাম। এখন কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন MT1 পরিবর্তে A1 অথবা Anode 1 লেখা থাকতে পারে, যে কোনোটা হতে পারে, ঠিক আছে। আপনার যেহেতু নেটে ডাটা শিট সার্চ করবেন, এটা সম্পর্কে আরও ডিটেলস জানবেন। সো ওই ক্ষেত্রে যদি দেখেন MT1 নেই, সেখানে A1 আছে অথবা Anode 1, সো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে MT2 অথবা A2 অথবা Anode 2, ঠিক আছে। MT1কে বলা হয় মেন টার্মিনাল 1, MT2কে বলা হয় মেন টার্মিনাল 2, অর্থাৎ এই দুইটা টার্মিনালের মাধ্যমে আমরা এসি লোডকে বায়াস করব আমাদের এই দুই টার্মিনালের সাথে। অর্থাৎ এসি লোডের এক প্রান্ত চলে আসবে আমাদের MT1 এবং MT2 আমরা ফেজ অথবা নিউট্রাল যেটাকে সাপ্লাই দিব, ঠিক আছে, সে অনুযায়ী। এবং জি দ্বারা বোঝানো হয় গেট, অর্থাৎ যেটাকে আমরা ট্রিগার করে থাকবো, গেট ট্রিগারের মাধ্যমে আমরা আউটপুট লোডকে কন্ট্রোল করব। এবার আসি সার্কিটটা এক্সপ্লেইন করে ফেলি চটপট, ঠিক আছে। যেমন দেখেন আমরা বাম পাশে কী করছি, +5 ভোল্ট নিয়েছি, ঠিক আছে। +5 ভোল্ট থেকে আমি ট্রিগার করছি। এখন আপনারা এখানে চাইলে 5 ভোল্ট থেকে শুরু করে বা এই নিচে 2.2 ভোল্ট থেকে, মেবি আমি অ্যাকুরেটলি আমার খেয়াল করছি না, মেবি হ্যাঁ 2.2 ভোল্ট থেকে এটা ট্রিগার নিতে পারে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ আপনি 12 ভোল্টের উপরে 24 ভোল্ট দিয়েও চাইলে ট্রিগার দিতে পারবেন, ঠিক আছে। সো এই কারণে সবচেয়ে বেশি ট্রায়াকটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং ট্রায়াক আপনারা যদি খুব সহজভাবে চিন্তা করেন যে এটা কীভাবে কাজ করে, অনেকটা রিলের মতো, রিলে যেরকম তিনটা টার্মিনাল দ্বারা আমরা লোডকে কন্ট্রোল করি, ঠিক আছে, আর এই ক্ষেত্রে হচ্ছে দুইটা টার্মিনাল, তিনটা টার্মিনাল বলতে হচ্ছে একটা থাকে কমন টার্মিনাল, আর একটা থাকে নর্মালি ওপেন, আর একটা নর্মালি ক্লোজ। আর এই ক্ষেত্রে আপনার আমরা পাচ্ছি কি MT1 এবং MT2, অর্থাৎ একটা অন স্টেট আর একটা অফ স্টেট, দুইটা স্টেট নিয়ে কাজ করব। এখানে যেরকম তিনটা টার্মিনাল, এখানে তিনটা টার্মিনাল আছে, আমি একটু ড্র করে দিচ্ছি। যেমন এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে MT1, আর নিচেরটা হচ্ছে MT2 টার্মিনাল, রাইট। সো এখন আমরা গেটে কি করব, আমরা একটা পুশ বাটন ইউজ করেছি, অর্থাৎ পুশ বাটনটা যখন প্রেস করা হবে আমাদের ব্যাটারির কি +5 ভোল্ট আমাদের গেটে ট্রিগার আসবে, ঠিক আছে। এবং দেখেন MT1 কী হবে, আমাদের একটা লোড নিব আমরা, লোডের এক প্রান্তে অবশ্যই ফেজ এবং অপর প্রান্তটা কি খালি থাকবে, লোডের এই অপর প্রান্ত চলে আসবে আমাদের MT1 সাথে কানেক্ট করব। এবং MT2 যেটা রয়েছে, এই MT2কে কী করবো আমরা, এখান থেকে দেখেন সরাসরি এটা নিউট্রালে কানেকশন করে দিচ্ছি। এখন যদি আপনি এখানে ফেজ নেন তাহলে এখানে নিউট্রাল নেবেন, একদম সিম্পল এসি লোড কানেকশন করা, ডিসির বেলায় অনেক ঝামেলা হয়, ঠিক আছে। আর একটা ব্যাপার খেয়াল করেন, এখানে যে আমাদের ব্যাটারি অথবা এনি হাউ যে কোনো সোর্স হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন গ্রাউন্ড টার্মিনালটা নিউট্রালের সাথে কানেক্ট করবেন। যদি আপনার MT1 সাথে নিউট্রাল থাকে তাহলে কি এই গ্রাউন্ডটা MT1 সাথে কানেক্ট করবেন, ঠিক আছে। উল্টাপাল্টা হলে ভয়ের কোনো কারণ নেই, এটা ব্রাস্ট হবে না বা ফেটে যাবে না, ঠিক আছে, ওইরকম কোনো রিস্ক নেই। আর এ পাশে দেখেন আমরা ফেজ এবং নিউট্রাল একটা 2-পিন কি প্লাগের মাধ্যমে কানেক্ট করেছি। সো আমরা যদি এই প্র্যাকটিক্যালটা করতে চাই তাহলে আমাদের কী কী ইনস্ট্রুমেন্ট লাগছে সেটা একটু দেখে নিই। সো প্রথমে আমাদের লাগবে কি, ট্র্যাক, তারপর একটা এসি লোড। সো আমি এসি লোড হিসেবে একটা ডিম লাইট নিয়েছি, এবং খেয়াল করেন এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। তো আমি একটু জুম আউট করে দিই যেহেতু অনেক বড় একটা স্পেস নিয়ে নিয়েছে। ওকে, সো এখানটা খেয়াল করেন, এই হচ্ছে আমাদের 2-পিন, এবং এটা থেকে আমাদের ফেজ এবং নিউট্রাল আসবে। এবং এটার খেয়াল করেন, যদি এই প্রান্তটা ফেজ হয় তাহলে একটা প্রান্ত কিন্তু আমাদের
একদম বরাবর কানেক্ট করা আছে, ঠিক আছে, একদম বরাবর কানেকশন করা। সো এখানে দেখেন যে এটা যদি ফেজ আসে আমাদের এই প্রান্তে, তাহলে আমাদের লোডের এক প্রান্তে ফেজ চলে যাবে, এবং আরেক প্রান্ত কোথায়, এটা আমাদের চলে যাবে এমটি ওয়ানে, ঠিক আছে। এবং আরেকটা কি, নিউট্রাল লাগবে না, এই যে নিউট্রাল আমি জাস্ট জাম্পার কানেক্ট করে নিয়েছি, এখানে দেখেন কস্টিট দিয়ে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। সো আপনারা চাইলে এভাবে প্র্যাকটিস করার জন্য করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের স্টুডেন্ট না, বা আপনারা টেকনিশিয়ান না, বা পূর্বে থেকে অভিজ্ঞতা নেই, তারা এই ধরনের প্র্যাকটিক্যালগুলো কখনোই চেষ্টা করবেন না, ঠিক আছে। কারণ এখানে 220 ভোল্ট নিয়ে এসি লোড নিয়ে কাজ করব, সো সেফটি ফার্স্ট, ঠিক আছে। যারা জানেন না একেবারে, তারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন না। আরেকটা হচ্ছে আমাদের 5 ভোল্টের জন্য আমি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করব, এটা আপনারা খুবই সবাই চিনেন আমার পাওয়ার ব্যাঙ্কে, আর এখান থেকে আমরা প্লাস এবং গ্রাউন্ড সাপ্লাই দেবো, ঠিক আছে। সো আমরা এখন বায়াসিংটা করি। ওকে, সো আমি আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অবশ্যই ব্রেডবোর্ড লাগবে এক্ষেত্রে, যেহেতু আমরা এখানে প্র্যাকটিক্যালটা দেখবো, এবং কিছু জাম্পার ওয়্যার লাগবে সেটা। আর আমি প্রথম যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রথমেই এখানে আমাদের ট্র্যাকটাকে বসিয়ে নেব, এভাবে বসাবেন। তো বসানোর পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এসি লোডটা নিব আমরা। এসি লোডটাকে এই পাশটায় রাখি, আর একটু জুম আউট করে নিই। রাখার পর এসি লোডের লোড থেকে একটা প্রান্ত আমাদের চলে আসবে কি, এমটি ওয়ানে, ঠিক আছে। সো এই যে লোডের একটা প্রান্ত আমি নিলাম, এটা চলে আসবে কি, আমাদের এমটি ওয়ান। এমটি ওয়ান বলতে কি, আমাদের ট্রায়াকের এক নাম্বার পিন। সো ট্রায়াকের এক নাম্বার পিনে আমি এটাকে কানেক্ট করছি। ওকে, তারপরে হচ্ছে আমাদের এমটি টুতে চলে যাবে হচ্ছে কি, আমাদের এই লোডের নিউট্রাল, ঠিক আছে, ফেজ অথবা নিউট্রাল যেটাই আসে এখানে কোনো সমস্যা নেই। সো আমরা 2 নাম্বার পিন এটাকে কানেক্ট করে দিব। সো 2 নাম্বার পিন এটা কানেক্ট করা হয়ে গেছে, এবং 3 নাম্বার পিন হচ্ছে আমাদের গেট। সো আমাদের গেটে কী করতে হবে, অবশ্যই টিগার দিতে হবে। টিগারের জন্য আমি এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করব, এবং এইখানটায়, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো লালটা হচ্ছে এই ক্ষেত্রে লাল না, এটা ঠিক, ঠিক আছে, যে কালার হোক, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড। সো আমি এক কাজ করব, 2 নাম্বারের সাথে গ্রাউন্ডটাকে কানেক্ট করে দিচ্ছি, আর এই এক নাম্বারটা আমি সরাসরি দিব না, আমি এখানে জাস্ট পাশে আরেকটা জায়গায় নিলাম, এবং এখান থেকে আমি জাস্ট গেট থেকে দেখাচ্ছি, আমাদের 3 নাম্বারটা গেট, আমরা জাস্ট গেটে এটাকে কানেক্ট করব। ওকে, এবং যখন আমি এটাকে এই বরাবর কানেক্ট করব, তখন আমাদের বাতিটা জ্বলবে, ঠিক আছে, আর খুলে দিলে বাতিটা বন্ধ থাকবে, ঠিক আছে। এখন আমি এক কাজ করি, সেটা হচ্ছে এসি লোডটা সাপ্লাই দিব, ঠিক আছে। প্রথম আমরা এসি লোডটা সাপ্লাই দিব, এবং বি কেয়ারফুল, বারবার বলে দিচ্ছি, কেয়ারফুল থাকবেন যেহেতু এসি লোড, আর আমি এটাকে সত্যি খুব ভয় পাই এবং সাবধানে থাকার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। সো আমাদের এসি লোড সাপ্লাই দেওয়া হয়েছে, এখন আমি আমার পাওয়ার ব্যাঙ্কটাকে অন করে দিচ্ছি। তো আমার পাওয়ার ব্যাঙ্কও অন। এখন আমি এই যে টার্মিনালটা আছে এটাকে আমি আমার এইটার সাথে, অর্থাৎ গেটে ট্রিগার করব, ঠিক আছে। দেখেন আমি গেটে ধরার সাথে সাথে কি, আমাদের বাতিটা জ্বলে আছে। আমি যদি ছেড়ে দিই, যেহেতু আমার কাছে পুশ বাটন নেই, এখানে পুশ বাটন হলে বেটার হতো, জাস্ট পুশ বাটনটা লাগাবেন, ঠিক আছে, ছেড়ে দেবেন, অফ, আবার কানেক্ট করবেন, ব্যাস অন, ঠিক আছে। সো আমি আবার দেখাচ্ছি, জাস্ট ছেড়ে দিলে অফ, আর জাস্ট কানেক্ট করলে অন। এখানে মেইন কাজটা কি হলো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্লাস 5 ভোল্টের সাহায্যে একটা এসি লোডকে অন অফ করতে পারছি, ঠিক আছে, যেটা আমরা রিলের মাধ্যমে করতে পারতাম। এক্ষেত্রে আমি সিগন্যালটা আমার পাওয়ার ব্যাঙ্ক থেকে নিয়েছি, আমি চাইলে কি করতে পারতাম, এটাকে আরডিনো অথবা মাইক্রোকন্ট্রোলার থেকেও কি আউটপুটটা নিয়ে এভাবে কানেকশনটা করতে পারতাম, তাই না। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সেফটি। এবং আপনারা চাইলে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সরাসরি ট্রায়াক ইউজ করবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে অবশ্যই অপটো কাপলার ইউজ করে দেন ট্রায়াকটা ইউজ করা হয়, ঠিক আছে। সো নেক্সট কোনো ভিডিওতে আমরাও চেষ্টা করবো অপটো কাপলার দিয়ে কীভাবে আরডিনো থেকে অথবা মাইক্রোকন্ট্রোলার থেকে কীভাবে ডাটা নিয়ে আমরা একটা এসি লোডকে অন অফ করতে পারি, সেটা প্র্যাকটিক্যালি দেখার, ঠিক আছে। সো এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, যেন আপনার ফ্রেন্ডসরাও এই ধরনের ভিডিও দেখে কাজ শিখতে পারে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট অ্যাক্টিভ করবেন। এবং যখনই বেল আইকন অ্যাক্টিভ করবেন, দেখবেন অল নোটিফিকেশন আইকন একটা অপশন আসবে, সেটাও অ্যাক্টিভ করে রাখবেন, যেন পরবর্তী আমার কোনো ভিডিও আপনারা মিস না করে যান। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।